হেল্ল' দৰ্শক আচ্ছাম ৱালকুম ৱেলকাম বেক টু মাই চেনেল আমেৰিকান ব্লগ আৰু আজমাহ আশা কৰি চব এনেক বালা আছেনে আমি অলহমদিল্লা বালা আছি আৰু আজকে হ'ল আমাৰ ৰবিবাৰ চকাল দহটা হৈছে আমি এখন ইউচুফ ৰাহমাৰে নাস্তা খৰাহীয়া নিমগী আৰু আমিও নাস্তা কৰি লাইম আৰু বাবা মা বৌ সন্যা বাদে তাৰাৰে নাস্তা দিম এখন ইউচুফেই কানো তাৰ দাদা দাদীৰ লাগি চাহ বোৱাৰ সপ্তাহ আমি হেল্প করতো এখন এলাচি দলাইছে ডালচিনি তেজপাতা সপ্তাহে নিজে দের এ গা মুড়ি লবণ সামান্য আর মা বাবা তো মিঠা খাইন না লবণ দি চাহ জাল দিয়া দেই একদম মিঠা খাইন না সার মাঝে এখন ইন' এটা সান্দিৰ মাজে আঁকি পিঁয়াজ দিয়া আৰু তেল দিয়া সামান্য লবন দিয়া আমি বোৱাই দিছি তৰকাৰীৰ বাগানটা আৰু আজিকালি আমি তেলফিয়া মাছ আঁকি খাচা ৰান্ধিমো একটো সামান্য জোল দিয়া আৰু তেলাফিয়া মাছৰ নাম শুনিলে জানি না অনেকে খাৰাফাইন তেলাফিয়া মাছ বুজিম মানে খোৱা ঠিক নাই তেলফিয়া আৰু ফাংগাছ মাছ তবে তো ফাঙ্গাস আর তেলাফিয়া অতো বেশি আমার গরু খাই না বাট আমি তুরা তুরা খাই দিক কেউ আনাই তেলাফিয়া একবারে কম খাই আমরা আর ফাঙ্গাস মাছটা আর কি একটু চলে আমি সব সময় আনাই আমি খাই হিসাবে তো অনেকে কি কেন এই ফাঙ্গাস মাছ খাওয়া আর তেলাফিয়া খাওয়া অত ভালো নয় আমি জানতাম না আসলে ইলাজেনে ঠিক না এগো খাওয়া ই মাস গেছিন খাইলে বোলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মানে অনেকে কইস তো আমি আসলে এটা বিশ্বাস করি না আর মানে ভয় কিটা লাগি আল্লাহ যারে জেলা হুকুম হইব ওটো আল্লাহ করবা আল্লাহ উপরে আমি একটু বিশ্বাস রাখছি যে যে আমার হুকুম থাকে অইব অব্য কিছু করেও ফিরাইতে পারতা নাই আর আল্লাহর যদি হুকুম না থাকে আমি যদি সারাদিনও খাই তে ওইত নাই এখন আমি এন মশলা দেলাইছি মরিচ হলুদ দনিয়ার গুড়া দিয়া আমি মশলাটারে বালাইলা কষাই আিরমগি তো অনেক হয়তো মাইন্ড করতে পারেন আসলে আমি খেয়রে কিছু কইরাম না আমি আমার ব্যক্তিগত একই কইরাম আল্লাহ যেখান করবার করবা সব সময় আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম আল্লাহ চাইলে ফানিরে আগুন খড়তে পারবা আগুনরে ফানি হর্তা পারবা সব কিছু আল্লাহর দান আমরাও আল্লাহর দান আল্লাহ যে সময় যেটা করবা আমরা খুশি আছি যাই হোক এখন আমার মুসলাটা খসানি হয়ে গেছে আর মাছটা আমি দেলাইরাম মাছটা আমি বালাইলা কষাইয়া নিমগি আঁকি খাস সাজকে রান্ধাম আইস বেশি কিছু রান্না নাই তেলাফিয়া মাছ রানরাম আর হার চিকেন একটা আঁকি আর চুলা মুখায় এটা বোনা কর্ম হার চিকেন আর কুচ্ছু রান্দা নাই আজকে সিম্পল রান্দা এখন আমি রে লাড়িয়া দিলাইছি লাড়িয়া দিয়ে আমি এখন গুড়িয়া রাখি দিলাম মাছটা আমার বোন গেলে আমি বাদে সিরা দিমু এখন আমি চিকেনটা লাড়িয়া দিলাম মারি বাই দিয়ে চিকেন বাগার বয়াই দিছি আমি আর চিকেনটা আর দেখাইলাম না চিকেনটা আমি অলরেডি দেখাই লিছি অন্য একটা ব্লগও এখন আমার চিকেনটা ওইতে থাকক আমি গুড়িয়া রাখি দিলাম আর হাড় চিকেনটা একটু সময় লাগে হিজতে এটা শক্ত মাংস লাগা গরুর মাংস জেলা সময় লাগে ওলা সময় লাগে তো একটু আর কি সময় লাগে এটা কর হইব আর এখন আমার তেলাফিয়া মাছটা বোনা হয়ে গেছে আমি শিরা তেলাইচি দিয়া আমি গুজা রাখি দিলাম আর ই তেলাফিয়া মাছটা মনে হয় এখন ছয় মাস আগে একবার খাইছিলাম আরও এখন খায়রা মাখি তেলাফিয়া মাছ একবারেও খাওয়া হয় না আখতা মাঝে মাঝে আর কি কোনো সময় এলে অনাইলে তেলপিয়া মাছ খোৱাই না বিশেষ কৰি ফাংগাছ মাছ একে খোৱা হৈ যায় আমি খাই হিচাপে আমি আনাই আমাৰ মায়েতো খাইনো না ফাংগাছ মাছ বালাফাইনাক আমি খাই আৰু বাবাই খাই বাইহঁতৰ সেইটো ইউজুফৰ আবাইহঁতৰ সেইটো খাই এখন আমাৰ ফাংগাছ মাছটাও হৈ আছে আমি ধনিয়া ফটা দিয়া আল আমাইলিমু আমি চোলাৰ আগুণ্ঠ বন্ধ কৰিলে ইৰাম ত' দেউতা পাৰা আমাৰ তাৰকাৰী কালাৰটা ঘিলা হৈছে আমার চিকেনটা ওই গেছে আমি চুলার আগুনটা বন্ধ করে লিছি তারপরেও লাগে উতরানীলন আমার আজকে লাগি রান্না শেষ এখন এটা গাড়ি বিকেলি টাইম আমরা আর একজন মামা ইসলা তো আঁকি আপেল আনছোন কতটা আমার ঘর ফুরু দেহটো কম খাওয়া হয় ফুরু ডানলে ফসিয়া যায় খেও খায় না এখন আঁকি আমি আপেল গেসিন লইলি রাম আর অরেঞ্জও আনছোন এখন আমি আপেল গেসিন বেগ থাকি আঁকি বারখরিয়া নিমগে আটা বাস্কেটর মাঝে রাখি দিলাম আর আপেল ইকান থাকি আমি আমার নরসরিং তোর বাসাত দিলাইম ও তো আপেল খাওয়া তো নাই আমার গোড়া আরও ফ্রুট অকল আছে হকনও খাওয়াও না আর ফ্রুট বেশিরভাগ জুজিন একটু বেশি দিন হয়ে যায় মজাই লই যায় আরও বেশি মজা লাগে না তার বাসাত দিলাই মো দুজনের বাসাত এখন আমি আঁকি বেগ থাকি সারা কেসিন লিছি বাস্কেটর মজে লই লিছি আমিও তো আপেল খাই না আসলে ফ্রুট খাইতাম আমার জানে হয় না আমি যে সময় ডায়েট করছি এই সময় একটু ফ্রুট খাইতাম সকালি টাইমে আপেল বিশেষ করে খাইতাম আঁকি আর এখন আঁকি অরেঞ্জও আমি আলাদা করে নিম অরেঞ্জও লই রাম আঁকি আমরা লাগি চাটিয়া রাখিয়া। আর আফা আত্রারে দিলাই তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি লাইছেন থ্যাংক ইউ সো মাচ ওরেঞ্জ গেসিন লাগের ও গাছ কি ফারিয়ে আনছে ওলা ফ্রেশ আর মজা আছে আমি খাইয়া দেখছি অরেঞ্জ গেসিন দেখতে জেলা সুন্দর লাগের খাইও অলপ মজো হৈছে আৰু ইউচুপেও অ' বেছি ফ্ৰুট খায় না যদি কাৰ্টুন দেখে দেখিলে কৈব আমি আপেল খাইতাম আমি অৰেঞ্জ খাই থাম এতিয়া অৰেঞ্জ নি তে আমি কেৰ্ট খাইতাম তাক কৈবা কি আৰি বাইদেউ ডে ককা আমাৰ আৰু গৰুৰ মাজে আৰু ফ্ৰুট অকল বাবাই আনিছিলা আপেল আৰুতো গৰু খায়ো খাইতা চাই না আর ফ্রুট কিন্তু খাওয়া পালা আমরা জানি সবে কম বেশ ফ্রুট খাবা পালা তার বাদেও জানে কয় না ফ্রুট খাইতে ভালা জিনিস এখন আমি আফা তারা লাগি লইলি রাম তার দিলাইম আঁকি বাসাত আমি এখন আঁকি ন ফার্স্টটা আপেল রাখমু আর বাকি গাছিন তারারে দেওয়ালাই রাম আর অরেঞ্জও মু আপনার সাইফাস্টা রাখিয়া এখন আমার তারার লিছি সারা দিয়া আর মা যদি যায় নাকি তো লগে পাতাইম আর আমরা তো বাসা খান্তাত আছে আফ্ফা তারার বাসা আমরা বাসা তাকি বেশি দূরই নাই আঠিয়া গেলে আঁকি দশ মিনিট লাগে আর গাড়িয়া গেলে তো আরও সকাল যাওয়া যায় এখন বিকালি টাইম আর এই কেন আমি ইউসুফে নুডুস খাইতা হয়রা তাই ব্রুকলি দিয়া কি খাইতা এখন আমি ব্রুকলি দিয়া বানাইছি আৰু এটা আপেল কাঠচি আমি খাইমো হাতাৰাড়ী আঁকি দুয়োজন আমি নুডলছ খাব লিমো আজকেল লাগি অন ব্লগটো শেষ কৰি লাগিম আৰু বেছি ৰমপাকল্টাম চাই ল'ম নাথেংক ইউ ফৰ ৱাচিং